ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক থাকলেও যাত্রী পারাপার প্রায় অর্ধেকে নেমে এসেছে। ভারত থেকে আসা যাত্রীরা জানান, রবিবার থেকে আগরতলায় কোনো বাংলাদেশি যাত্রীকে হোটেল ভাড়া দেয়া হচ্ছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, বাধ্য হয়ে প্রয়োজনীয় কাজ না সেরেই দেশে ফিরছেন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের পর প্রভাব পড়েছে দুদেশের যাত্রী পারাপারের উপর। এদিকে সীমান্তে উত্তেজনা থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।